নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেম্যাতে তোমাদের স্বাগত বন্ধুরা প্রতিদিন সন্ধ্যায় আমরা যে মক টেস্টটা শুরু করেছিলাম কিছুদিন বন্ধ ছিল আমরা আবার কিন্তু শুরু করছি তিরিশখানা মক টেস্ট অলরেডি হয়ে গেছে যেখানে কম বেশি তোমরা কিন্তু ছশো থেকে হাজারের প্রশ্ন কিন্তু অলরেডি করে ফেলেছো যারা প্রত্যেক দিন ফলো করেছে তো যারা আপকামিং ডাব্লু বিসিএস থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস ফুড এসআই ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের বলবো সেই ছশো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখবে কারণ ওগুলো কিন্তু ওখানে পিএসসি লেটেস্ট ট্রেন্ডিং প্লাস পিএসসি পিভিয়াস আর প্রশ্নগুলো কিন্তু রয়েছে একটাও প্রশ্ন মিস করবে না কারণ ওখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষাগুলো কমন পাবে তাহলে আজকে আমরা আরও একটা নতুন সেট নিয়ে এসেছি যেখানে তোমরা আরও প্রশ্ন জানতে পারবে এবং অবশ্যই তোমরা এটা মক টেস্ট আকারে দেবে এবং কত পেলে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে দেখো প্রথম যে প্রশ্নটা এই যেটা প্রশ্নটা বহু পরীক্ষায় করা হয়েছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে ঠিক আছে অর্থাৎ যে তিনি বুদ্ধি লাভ করেছিলেন ঠিক আছে তো তো চারটে অপশান দেখতে পাচ্ছ লুম্বিনি পাটনা কুশিনগর না বোধগয়া উত্তর কি হবে উত্তর হবে অপশান ডি বোধগয়া তো বোধগয়াতে কিন্তু গৌতম বুদ্ধ তোমরা জানো তিনি কিন্তু সেখানে কিন্তু বুদ্ধি লাভ বা নির্মাণ লাভ করেছিলেন ঠিক আছে তো এবং এইখান থেকে একটা প্রশ্ন পিএসিডি একটা পরীক্ষা এসেছিল যে কোন নদীর তীরে তিনি এই যে নির্মাণ লাভ করেছিলেন ঠিক আছে তো সেটা কিন্তু নিরঞ্জনা নদী নদীটার নাম একটু মাথা রাখবে নিরঞ্জনা নদী ঠিক আছে তো আচ্ছা নিরঞ্জনা নদী এবং যদি বলে যে এই যে বোধগ এটা বর্তমানে কোথায় রয়েছে এটা বর্তমানে কিন্তু বিহারে অবস্থিত ঠিক আছে তো আর গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায় তিনি করেছিলেন সেটা হচ্ছে লুম্বিনীতে ঠিক আছে তো লুম্বিনীতে লুম্বিনী রয়েছে কোথায় সেটা রয়েছে নেপালে এটা কিন্তু ক্লার্কশিপে জানতে চাওয়া হয়েছিলো আচ্ছা কুশিনগরে তিনি কিন্তু মারা গিয়েছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা দেখব দু নম্বর যে প্রশ্নটা কী বলছে ইবন ইবানবধূতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ বিন তুকলক গিয়াসুদ্দিন তুকলক জাহাঙ্গীর না শাহজাহান উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তরটা কী হবে অপশান এ মোহাম্মদ বিন তুকলক সময় যে ইবন ইবানবধূতা তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন তিনি এসেছিলেন মরক্কো থেকে ঠিক আছে মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন আচ্ছা পরবর্তী তিন নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করছিলেন পাঁচশো চারশো সত্তর পাঁচশো আটটা পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে পাঁচশো ছেষট্টি অনেক জায়গায় কিন্তু পাঁচশো ছেষট্টি তোমরা পাবে দুটো অপশান একসঙ্গে সঙ্গে থাকবে না দুটোই কিন্তু তোমরা জেনে রাখো ঠিক আছে তো আচ্ছা নেক্সট চার নম্বর দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসি উপাদান কী অর্থাৎ সবথেকে বেশি কোন গ্যাসটা পাওয়া যায় হাইড্রোজেন হেলিয়াম নাইট্রোজেন না অক্সিজেন উত্তর কী হবে উত্তর হবে সি নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় এবং কত শতাংশ পাওয়া যায় প্রায় আটাত্তর শতাংশ কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় ঠিক পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে আয়ন শব্দের অর্থ কী চারটে অপশান বাণিজ্য উপকূল পথ না বায়ু উত্তর কী হবে হবে অপশান সি পথ আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ আয়ন যে বায়ু আমরা নাম শুনেছি আয়ন বায়ুকে কিন্তু অনেক সময় বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে ঠিক আছে তো নেক্সট ছ নম্বর প্রশ্ন যে দ্রাগিমা রেখার সর্বোচ্চ কত নব্বই একশো পঁচাশি তিনশো ষাট না একশো আশি উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি একশো আশি ডিগ্রি হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে এসেছিলো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধানে যেদিন গৃহীত হয় সংবিধানটা যেদিন গৃহীত হয়েছিল এটা তো বহুবার পিএসসি একটা ফেভারিট প্রশ্ন তো চারটে অপশন তোমরা পড়ে নাও উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করবো তোমরাও দাও উত্তরটা হবে অপশান এ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতবর্ষের সংবিধান গ্রহণ করা হয়েছিল এবং তার জন্যই ছাব্বিশে নভেম্বর এখনও কিন্তু যে কনস্টিটিউশন ডে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর মাথা রাখবে এবং কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দুটোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে নেক্সট আট নম্বর বর্তমানে ভারতীয় লোকসভায় মোট কতজন নির্বাচিত সদস্য রয়েছেন কতজন নির্বাচনের মাধ্যমে এসেছেন লোকসভায় আসে তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো বাহান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ না তেতাল্লিশ উত্তর হবে অপশান ডি অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ হল নেক্সট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা বলি যেটাকে আমরা রেসিডিউরি পাওয়ার বলি পার্লামেন্টকে দেওয়া হয়েছে অর্থাৎ যে পাওয়ারটা স্টেট লিস্টেও থাকবে না কয়েন্ট লিস্টেও থাকবে না সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ভোগ করবে তো সেটা কো কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে দুশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ না একান্ন উত্তর হবে অপশন এ দুশো আটচল্লিশ নম্বর ধারায় এই রেসিডোরি পাওয়ারের কথা বা অবশিষ্ট ক্ষমতার কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বর্তমানে বর্তমানে যে নীতি আয়োগ আমরা জানি যে প্ল্যানিং কমিশন পাল্টে নীতি আয়োগ হয়েছে এই নীতি আয়োগের উপসভাপতি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে রাজীব কুমার টিএন শ্রীনিবাস অরবিন্দ পাড়াগড়িয়া না শ্রী সুমন বেড়ি উত্তর কী হবে উত্তর অপশন ডি শ্রী সুমন বেড়ি তো সুমন বেড়ি এটা কিন্তু তিনি বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন যেটা হচ্ছে নীতি আয়োগের এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু যে লাস্ট নয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অলরেডি করেছি এবং আরও আপডেট কিন্তু আমরা নভেম্বর পর্যন্ত করে দেবো কারণ ডিসেম্বরে ষোলো তারিখে ডাব্লিউসিএস আছে সেই কথা মাথা রেখে আমরা এটা আপডেট করে দেবো পুরো একদম বিগত নয় থেকে এগারো মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেয়ে যাবে সেটার কাজ কিন্তু চলছে খুব শীঘ্রই চলে আসবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী তো চারটে অপশন দিয়েছে উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন সি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের যে কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক সেটাই আরবিআই এবং এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ওপেক এর পুরো কথা কি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ তো একটু পজ করে পড়ে নাও কি হবে উত্তরটা দেওয়ার চেষ্টা করে উত্তরটা হয়ে যাবে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি অর্থাৎ অপশান এ ঠিক আছে তো ওপেকের পুরো কথা হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি ঠিক আছে তো এবং এর হেডকোয়ার্টার রয়েছে কোথায় ভিয়েনাতে ভিয়েনা কোথায় রয়েছে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রিয়া ঠিক আছে তো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সেখানে রয়েছে ওপেকের যে হেডকোয়ার্টার পরবর্তী আমরা দেখে নেবো যে বিশ্ব পরিবেশ দিবস এটা বহু পরীক্ষা তোমরা দেখেছো রিপিট হয় সহজ প্রশ্ন তাও রিপিট হয় তো উত্তরটা হয়ে অপশন এ ফিফথ জুন ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং এখান থেকে কিন্তু থিম জানতে চাওয়া হয় তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই বছরের থিমটা অবশ্যই জেনে যাবে ঠিক আছে তো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভার বা ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে চারটা অপশন সাধারণ তুলা যন্ত্র স্প্রিং তুলায় যন্ত্র কোনোটি না দাঁড়িয়ে পারল উত্তর কী হবে উত্তর কিন্তু এখানে সাধারণ তুলায়ন হবে না এখানে উত্তর হবে অপশন বি স্প্রিং তুলায়ন্ত্র এখানে ভার বলেছে এখানে কিন্তু ভর বলেনি ভর হলে সাধারণ তুলায়ন্ত হতো যেহেতু ভার বা ওজন বলেছে তাই স্প্রিং তুলায়ন্ত হবে অপশন বি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন গোবর গ্যাসে কোনটা রয়েছে গোবর গ্যাসে আছে কি এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড মিথেন ইথিলিন প্রোপেন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মিথেন ঠিক আছে তো গোবর গ্যাসে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু মিথেন ঠিক আছে এইচ ফোর আচ্ছা নেক্সট রেডিয়ামকে আবিষ্কার করেছিল চারটে অপশন দেখতে পাচ্ছ কুরি ডালটন জোলিয়েট না মন্টেসরি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ম্যাডাম কুড়ি ঠিক আছে তো তো কুড়ি এবং পিয়ের কুড়ি দুজন মিলে এই রেডিয়ামের যে আবিষ্কারের তকমাটা তাদের দেওয়া হয় এবং এখানে অপশান অনুযায়ী কিন্তু ম্যাডাম কুড়ি উত্তর হলো রেডিয়াম কে আবিষ্কার করেছেন ম্যাডাম কুড়ি নেক্সট শত নম্বর প্রশ্ন প্যারাডাইস লস্ট এটি কার লেখা এটা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে তো চারটে অপশান দেখতে পাচ্ছ ডিকেন্স টমাস হার্ডি চার্লস ডারউইন না জল মিল্টন উত্তর কী হবে অপশন ডি জন মিল্টন তিনি প্যারাডাইস বিখ্যাত যে লেখা রয়েছে তার যে জন মিল্টনের এবং এটা কিন্তু বহু পরীক্ষায় রিপিট হয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন যে ডেভিস কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল টেনিস ক্রিকেট না গল্ফ উত্তর কী হবে উত্তর হবে অপশান বি টেনিস টেনিস কাপের সঙ্গে এই ডেভিস কাপ খেলা খেলাটা যুক্ত এবং দু হাজার বাইশে যে ডেভিস কাপ হয়েছে তার চ্যাম্পিয়ন্স হচ্ছে কানাডা দু হাজার তেইশেরটা যখন হয়ে যাবে কানাডা অবশ্যই সেটা কিন্তু তোমরা আপডেট পড়ে নেবে নেক্সট উনিশ নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ ভারতবর্ষে যে বার্ষিক পরিকল্পনা হয়েছিল কবে চারটে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরটা কী হবে দেওয়ার চেষ্টা করো উত্তরটা আমরা বলে দেবো অপশান বি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো এই তিন বছরে বার্ষিক পরিকল্পনা করা হয়েছিল এবং এখানে এটাকে প্ল্যান হলিডেও কিন্তু বলা হয়ে থাকে ঘুরিয়ে আসলে কিন্তু গোলাবে না নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন যে তাজ উল মাসির এ কে তাজ উল মাসির এটা কে রচনা করেছিলেন এই যে বিখ্যাত গ্রন্থটা কে রচনা করেছিলেন পায়েজ ইয়ানিহা হাসাম নিজামি না সামসি সিরাজ উত্তর কী হবে উত্তর হবে সি হাসান নিজামি তিনি একজন পার্শিয়ান পোয়েট ছিলেন এবং তিনি এই যে তাজ উল মাসির এটা লিখেছেন এবং এই তাজ মাসির থেকেই সুলতানি যুগের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে এটাকে কিন্তু মানা হয় এবং তা সুলতানি যুগ সম্পর্কে অনেক কিছু জানা যায় এই তাজ উল মাসির গ্রন্থ থেকে যারা লিখেছেন হাসাম নিজামি তিনি একজন পার্সিয়ান লেখক ঠিক আছে তো তো কুড়িতে কত পেলে অবশ্যই তোমরা জানাবে এবং তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে যারা উত্তর জানো না কমেন্ট সেকশন ফলো করো জেনে যাবে কারণ যত বেশি পার্টিসিপেট করবে তত কিন্তু জিকে মাথায় বেশি থাকবে প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম নদীর নাম কি এবং ভারতের প্রথম জলবিদ্যুতের নাম কি এই দুটো প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমরা সন্ধেবেলা এই যে প্রশ্নগুলো যেগুলো পিএসসি লেটেস্ট ট্রেনিং আর পিএসসি ইয়ারের প্রশ্ন কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই সিরিজটা অবশ্যই ফলো করো এর আগে কিন্তু ছশো প্রশ্ন হয়ে গেছে তিরিশখানা ভিডিও অলরেডি চলে গেছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই সেগুলো দেখবে আপকামিং পরীক্ষা এখান থেকে যদি প্রশ্ন কমন না পাও তারপর আমাদেরকে তোমরা নক করো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন